কক্সবাজারের উখিয়ায় চারটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই শিশু সহ নয় জন নিহত হয়েছেন এদের মধ্যে দুজন বাঙালি ও বাকি সাতজন রোহিঙ্গা বলে জানা গেছে গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এর জেরে রাত তিনটার দিকে বালুখালীর চোদ্দ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে এতে চোদ্দ বছরের এক শিশু নিহত হয় পরে ভোর ছয়টা পর্যন্ত আরও তিনটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে এর মধ্যে বালুখালীর দুই নম্বর ক্যাম্পে দুই রোহিঙ্গা ও একজন বাঙালি আট নম্বর ক্যাম্পে পাঁচ বছরের এক শিশু ও দশ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা পরিবারের চার সদস্য নিহত হন খবর পেয়ে সকালের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস এদিকে রাত থেকে বৃষ্টিতে টেকনাফের কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে আমাদের চাওয়া থাকবে যারা পাহাড়ে পাদদেশে বসবাস করছে তারা যাতে নিরাপদ আশ্রয়সুলে যায় এবং আমরা উপজেলা প্রশাসনের নির্দেশে যে তারা পাহাড়ে পারদর্শে অবস্থান করছে এবং ভূমি দেশের যেখানে সম্ভবতা রয়েছে পাহাড় দেশের যেখানে সম্ভাবনা রয়েছে সেখান থেকে আমরা মানুষকে সহায়তে কাজ করে যাচ্ছি কক্সবাজারের পাহাড় ধসে নয় জনের মৃত্যুর খবর এর মধ্যে আমরা পেয়েছি সেখানে আমাদের সহকর্মী তফিকুল ইসলাম রয়েছেন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানবো কেন পাহাড় ধসের ঘটনা ঘটছে প্রশাসন আসলে শেষ পর্যন্ত কতটা তৎপর ছিল বা ঘাটতি কোথায় রয়েছে সব মিলে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ মামুন আবদুল্লাহ স্বাগত আপনাকে আমরা বিস্তারিত জানবো মাঠ থেকে তো তার আগে আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জেনে আসতে চাই আগে সেটি হচ্ছে যে এই যে পুরো ঘটনা গতকাল রাত থেকে যেটি ঘটলো এই যেহেতু পুরো কক্সবাজার এলাকাতেই ভারী বৃষ্টি হলে সবার নজর থাকে পাহাড়ের দিকে তারপরে এই ঘটনাটি ঘটলো আপনার কাছে এক যদি জানতে চাই আসলে ঘাটতিটা কোথায় কি মনে হয় বাসার ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন বৃষ্টি হলে সবার নজর থাকে পাহাড়ের দিকে খুবই স্বাভাবিক আপনি দেখুন যে রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে তেত্রিশটা ক্যাম্প আছে এই তেত্রিশটা ক্যাম্পের মধ্যে বসবাস করছে প্রায় ১৪ লাখ মানুষ অর্থাৎ প্রায় আট থেকে দশ বর্গ কিলোমিটার জায়গার মধ্যে চোদ্দ লাখ মানুষ কল্পনা করা যায় আর এই মানুষগুলো থাকছে কোথায় ছোটো ছোটো খুপড়ি ঘরে আর ঘরগুলো বানানো হয়েছে সবগুলো পাহাড়ের উপর কিংবা পাহাড়ের ঢালোতে কিংবা পাহাড় কেটে সুতরাং পাহাড় তো ধস হবেই বৃষ্টি হলেই পাহাড় ধস হবে এটা নিশ্চিত আর দেখুন এই পাহাড়গুলো কিন্তু ছিল সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় অর্থাৎ সেখানে ঘন বন ছিল এই বন পরিষ্কার করে সেখানে রোহিঙ্গা ক্যাম্প বসানো হয়েছে আপনাকে আগেই বলেছি তেত্রিশটা ক্যাম্প টোটাল তেত্রিশটা ক্যাম্পের মধ্যে উনত্রিশটা ক্যাম্প হচ্ছে পাহাড়ের উপর ঢালুতে কিংবা গোড়ায় অর্থাৎ আর ক্যাম্পগুলো এমনভাবে বানানো হয়েছে ছোট ছোট ঘর করে আপনি দশ ভাই দশ ফিট বাই আট ফিটের একটা ছোট্ট ঘর ওই ঘরে ছয়জন লোক থাকে তো তারা করে কি যখন নিজের ঘরের আয়তন বাড়ানোর জন্য যখন ঘরের বাইরের জায়গা পাহাড় কাটা শুরু করে এই পাহাড় কাটা যখন শুরু করে পাহাড়ের কাঠামোর মধ্যে একটা লুজ হয়ে যাচ্ছে তা পাহাড়টা দুর্বল হয়ে যাচ্ছে এই দুর্বল পাহাড় সহজেই বৃষ্টিতে আপনার কাছে আসবেন আপনি ঠিকই বলছিলেন যে উপরের গাছপালাগুলো যখন কেটে ফেলা হয় দ্রুত মাটিতে আসলে পানি চুষে নিচ্ছে এবং মাটি দুর্বল হয়ে পাহাড় ধস হচ্ছে বিস্তারিত জানবো আমরা একটু মাঠে যেতে চাই এই মুহূর্তে একেবারে সরাসরি উখিয়াতে রয়েছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু লিপু এই মুহূর্তে আসলে সেখানকার কি অবস্থা মানে প্রত্যেকটি ক্যাম্পেই তো পাহাড় কেটেই বসবাস করছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখন তাহলে তাদের ব্যাপারে কি অবস্থান নিয়েছে বা কি করছে প্রশাসন সব মিলে জানাবেন হ্যাঁ পাহাড় দশে গতকাল মধ্যরাত থেকে নয় জনের মৃত্যু হয়েছে তার মধ্যে দুজন বাংলাদেশি একজন ক্যাম্পের পাশে তাদের বসতি শিশু মারা গেছে তার বারো বছরের শিশু তার নাম আব্দুল করিম আরেকজন তিনি রোহিঙ্গা এক নারীকে বিয়ে করে এখানে তিনি বসবাস করছেন তিনিও পাহাড় দশে মারা গেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হুসেন আহমেদ তিনি সাতকানিয়া কেরানি হাট এলাকার বাসিন্দা একটু আপনি দেখাতে চান আমি যদি সরে গিয়ে একটু দেখাতে চাই সমতলে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য পানি এবং পাশেই রোহিঙ্গা যেভাবে বলছিলেন বন 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 আসলে ঘন ছিল কেটে এখানে বসতি স্থাপন করা হয়েছে যেভাবে একের পর এক বাড়ি করা হয়েছে প্রচন্ড বৃষ্টিপাত ভারী বৃষ্টি হলে কিন্তু ঠিক এইভাবেই যে মাটি সরে গিয়ে পাহাড় দোষের যে ঝুঁকি আছে এটি আশঙ্কা থাকে আপনি শুধুমাত্র একটি ক্যাম্পের চিত্র আপনি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অসংখ্য পাহাড় প্রায় চৌত্রিশটা ক্যাম্পের মধ্যে বেশিরভাগ ক্যাম্প হচ্ছে পাহাড়ের মধ্যে রয়েছে তো পাহাড় এই গতকাল থেকে ভারী বৃষ্টির কারণে যে মধ্যরাত থেকে পাহাড় দশ হয়েছে নয় জন মারা গেছে তবে আমি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে দুইজন বাংলাদেশে মারা গেছে তাদেরকে দাফন টাফনের জন্য দশ হাজার টাকা করে দিয়ে আপনি এক বাক্যে যদি একটু বলেন এর আগে তাদেরকে কি সতর্ক করে মাইকিং করা হয়েছিল এরকম হতে পারে না বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি হয়েছে রাত থেকে তো ওইভাবে কিন্তু আসলে সতর্কতা বা মাইকিং করে তাদেরকে অ্যানাউন্স আগে থেকে করে দেওয়া হয়নি এবং আজকে যখন মধ্যরাত থেকে যখন পাহাড় দশ হয়েছে তখন সকাল থেকে আমরা দেখেছি এখানকার বিভিন্ন এনজিও সংস্থার স্বেচ্ছাসেবক আছেন এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে একটু আগে আমি ক্যাম্প থেকে ঘুরে এসেছি সেখানে আমি দেখেছি যারা পাহাড় ঝুঁকিতে আছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু বেশিরভাগ কিন্তু ছড়ে যায়নি আমরা দেখেছি যদিও বা প্রশাসনের লোক আসছে তারা চলে যায় আবার কিন্তু তারা সেই জায়গায় চলে আসে কিন্তু তাদের বসবাস করার জন্য এই এই জায়গা জায়গা ছাড়া আর কোনো বিকল্প নেই একটা বিষয় আমার জানার ছিল আপনি বলছেন যে ওখানে রোহিঙ্গা ক্যাম্পে যে নয় জন মারা গেছে তার মধ্যে দুইজন বাঙালি অর্থাৎ নন রোহিঙ্গা এরা এই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এই লোকগুলা কি করে গেল এবং কি জন্য গেল কেন বা তারা সেখানে ছিলেন রাতে মারা গেলেন বিষয়টা একটু স্পষ্ট করবেন হ্যাঁ জি একজন শিশু রোহিঙ্গা মারা গেছে তিনি হচ্ছে ক্যাম্পের কাটাতারের ভেতরে কিন্তু অনেক বাংলাদেশী আছেন তারা ওই নিজস্ব জমিতে বসবাস করছেন তো সেই জায়গায় পাহাড়দশে এক শিশু মারা গেছে আরেকজন যার কথা বলছিলাম তিনি কেরানিহাটির একজন লোক তিনি এই রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নারীকে বিয়ে করেছেন বিয়ে করে কিন্তু তিনি ক্যাম্পে বসবাস করছেন তো পাহাড়দশে সেই তিনিও গতকাল রাতে মারা গেছেন হ্যাঁ করব তৌফিক তফিক আরেকটা বিষয় এটি রোহিঙ্গা ক্যাম্পে যে ধস হচ্ছে পাহাড় ধস হচ্ছে এটি নতুন কিছু না এটি বরাবরই যখনই একটু ভারী বৃষ্টিপাত হয় তখনই পাহাড় ধস হয় এবং এর আগেও অনেকবার পাহাড় ধস হয়েছে অনেক রোহিঙ্গা শিশু কিংবা বয়স্ক মানুষও মারা গেছে কিন্তু এই যে ক্রমাগত বর্ষাকাল আসলে পাহাড় ধস হবে এটা নিশ্চিত করে বলা যায় কিন্তু তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই যে পাহাড় ধস ঠেকানোর জন্য কিংবা মানুষের মধ্যে কোনো সচেতনামূলক কোন কর্মকাণ্ড চালিয়েছেন কি আপনি কি দেখলেন কি মামুন আসলে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ঠেকানো আসলে খুবই কঠিন আপনি জানেন আপনি নিজে এখানে এসে ঘুরে দেখেছেন সবগুলাই কিন্তু পাহাড়ের উপরে তারা বসবাস করছে এমন ভাবে তারা পাহাড় কেটে বসতি স্থাপন করেছে বৃষ্টি হলে নিশ্চিত সেখানে পাহাড় ধস হবে তবে এখানে যে বৃহৎ একটি জনসংখ্যা জনগোষ্ঠী এখানে বসবাস করছে তাদেরকে অন্যত্র জায়গায় গিয়ে স্থানান্তর করা কিংবা ওইভাবে কিন্তু খুব হয়ে যায় আপনি জানেন এক লক্ষ রোহিঙ্গা কক্সবাজার থেকে ভাষান্তরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার মতো রোহিঙ্গা সেখানে গেছে আরো প্রক্রিয়া আছে কিন্তু বিশাল একটি জনসংখ্যা এখন পর্যন্ত যখন নতুন করে রোহিঙ্গা আসে তখন আপনাদের কাউন্ট ডাউন করা হয়েছিল এগারো লক্ষ কিন্তু প্রতি বছর যে সকল সন্তান জন্ম হচ্ছে বা জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই রোহিঙ্গা অর্থাৎ বেসরকারিভাবে এখানে যারা রোহিঙ্গা নিয়ে কাজ করেন তারা বলছেন প্রায় পনেরো লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা হয়ে গেছে তো এত বিশাল একটা জনগোষ্ঠীকে আসলে সমতলে রাখার মতো আপনি আমি আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে বিশাল জলাভূমির মতো আমি জানি ওই উখিয়ার যে অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে ওটি পাহাড়ি অঞ্চল সেখানে তো এত বিস্তীর্ণ এলাকায় পানি জমার কথা না তো পানি কি করে জমলো ওখানে পানি তো চলে যাওয়ার কথা সাগরে হ্যাঁ এটি মূলত হচ্ছে একটা ভূমি এখানে ধান চাষ করা হয় যদিও বা এটি নিচের একটা জমি সে বৃষ্টির কারণে প্রচন্ড পানি হয়েছে কিন্তু এই পানিগুলো আসলে সরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা এখানে নেই আমরা দেখেছি যদিও এই পিছনে পাহাড় রয়েছে পাহাড় থেকে মূলত সেই পানিগুলো এসে এখানে তার মানে কি আমরা আমরা কি বলতে পারি যে রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরিকল্পিতভাবে করার কারণে ওখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক যারা ওখানকার লোকাল পিপল আছে স্থানীয় জনগণ আছে তাদেরও নতুন করে সংকট দেখা দিয়েছে এটা কি বলা যাবে হ্যাঁ স্থানীয় এখানকার যারা সকল বাসিন্দা আছে তাদের সাথে আমি কথা বলেছি তারা বলছেন আসলে এই রোহিঙ্গা ক্যাম্পটি বেশ অপরিকল্পিতভাবে করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু পাহাড় থেকে বৃষ্টি হলে সাধারণত সে পানিগুলো কিন্তু নিচে টরে আসে এই যে যে জলাবদ্ধতা আপনি দেখতে পাচ্ছেন এটি আসলে যখন কোনো অর্থাৎ নালাক বা ড্রেন করে দেওয়া হবে সরাসরি পানিই চলে যাবে কিন্তু মানুষের বসত বিটাই এইভাবে হয়ে গেলে কিন্তু মানুষ পানিবন্ধ হয়ে যাবে আমরা এর আগে দেখেছি এই ক্যাম্পে আসার আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এরকম ও কি আই অন্ততঃপক্ষে পাঁচ থেকে ছয়টি গ্রাম এরকম পানিবন্ধি অবস্থায় রয়েছে যে সকল পানি এসছে পাহাড় পাহাড় থেকেই মূলত পানিগুলা কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন আপনি সাবধানে থাকবেন পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব বাসার আপনি দেখছিলেন যে রোহিঙ্গা ক্যাম্পের যে পরিস্থিতি এই ক্যাম্পগুলো করার কারণে ওরা যে ঝুঁকিতে আছে এমন না ওখানকার মানুষের জন্য নতুন ঝুঁকি সৃষ্টি হয়েছে এই ঝুঁকিটা হচ্ছে তাদের আবাদি জমিগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে এটি নতুন একটা সংকট বলে মনে হচ্ছে জি মহম্মদুল্লাহ একটা বিষয় আপনি ওই এলাকায় গেছেন এবং স্থানীয়রা যতটুকু খোঁজখবর রাখছেন ওখানকার এই পুরো দশ বারো লাখ রোহিঙ্গার যেই ব্যবস্থাপনা পুরোটাই আন্তর্জাতিক সহায়তায় চলছে বাংলাদেশ সাহায্য করছে ট্রিপল আর ওখানে কাজ করে এই সংস্থা সহ এই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আলাদা বরাদ্দ থাকে কি বা এই সমস্ত ঠিক জরুরি মুহূর্তগুলোতে তাদের রেসপন্স কেমন থাকে আসলে আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু ছোট করে বলতে চাই আপনি বলছেন যে ওখানে বারো লাখ কিংবা চোদ্দো লাখ রোহিঙ্গা আছে আসলে কি চোদ্দো লাখ আছে আপনি নিশ্চয়ই জেনেছেন যে এই রোহিঙ্গা ক্যাম্পগুলিতে প্রতি বছর নতুন করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিশু জন্ম হচ্ছে আর সরকারি হিসেবে দেখা যাচ্ছে যে সেখানে প্রতি বছর পঁচিশ হাজার করে জন্ম নিচ্ছে কারা এই হিসেবে এসছে মূলত যেসব ফ্যামিলি হাসপাতালে বাচ্চা প্রসব করছে যেসব মায়েরা হাসপাতালে বাচ্চা প্রসব করে তাদের হিসেব এর বাইরেও তো আপনি জানেন রোহিঙ্গাদের মধ্যে অশিক্ষা কুসংস্কার আছে তারা সহজে হাসপাতালে যেতে চায় না এ বড় একটা অর্থাৎ অর্ধেকেরও বেশি অংশ বাইরে থেকে যাচ্ছে অর্থাৎ প্রত্যেক বছর চল্লিশ হাজার করে জনসংখ্যা যোগ হচ্ছে সেই সাত বছর আগে যে এগারো লাখ যদি হয় তাহলে এখন তো সেটা পনেরো লাখের উপর চলে যাওয়ার কথা এই বিপুল একটা জনগোষ্ঠীকে ম্যানেজ করার অর্থাৎ এদেরকে পরিচালিত করার মতো যে পরিমাণ বিশাল একটা যজ্ঞ সেটা কোনোভাবেই বাংলাদেশ সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব না সেই জন্য আপনি জানেন যে ওখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করছে এবং মূলত এই ক্যাম্পগুলো ও যা যারা বসবাস করে তাদের খাওয়ারের জন্য কিংবা কোনো তাদের চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ সরকারকে বড় একটা অর্থ ব্যয় করতে হয় না পুরো অর্থটাই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তহবিল থেকে আসছে এবং তারাই খরচ করছে কিন্তু এই দুর্যোগকালীন সময়গুলোতে তো যা করছে ওখানে ফায়ার সার্ভিস আর্মস ব্যাটালিয়ান যারা রয়েছে এর বাইরে আমি যেটা ভাবছিলাম যে এই সময়গুলোতে আন্তর্জাতিক সাপোর্টটা আসলে কেমন পাওয়া যায় কারণ বাংলাদেশের যে ব্যবস্থাপনা প্রতি বছর এই দুর্যোগের সময় এটি হবে খুব স্বাভাবিক না তাৎক্ষণিকভাবে তো ডেফিনেটলি সরকারি সংস্থাগুলো করেছে ফায়ার সার্ভিস স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসন এবং তারা তাদেরকে উদ্ধার তৎপরতা চালানো এবং তাদেরকে এই যে আপনি শুনেছেন আমাদের সংবাদে বলা হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে যেটা তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যা যা করণীয় আছে সবগুলো করছে এই জন্য একটা সরকারি সংস্থা এখানে আপনি জানেন রোহিঙ্গা ত্রাণ ও পুনর্বাসন হ্যাঁ আরসি বলা হচ্ছে একটা সংস্থা আছে এবং আপনি জানেন প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু সরকারি লোক কর্মরত আছে একজন জ্যেষ্ঠ সহকারী সচিব এবং একজন সহকারী সচিবের নেতৃত্বে প্রত্যেকটা ক্যাম্পে সরকার একটি প্রশাসন কাজ করে এবং তারা সব কিছু দেখভাল করছে ওখানকার সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে তাদের অভাব অভিযোগ কিংবা ওই ধরনের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা সেই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে দেখার জন্য একটা লোকজন আছে সুতরাং তারাই বিষয়গুলো দেখভাল করছে এবং তারাও সব ধরনের সাহায্য সহযোগিতা করছে বলে আমি কিছুক্ষণ আগে সেখান থেকে খবর পেয়ে মামুন আবদুল্লাহ আরেকটা বিষয় যদি একটু আপনি যেমন তো বলছিলেন যে অপরিকল্পিতভাবে তারা থাকছেন এবং অনিরাপদভাবে আছেন তাদের আসলে নিরাপত্তা নিশ্চিত আসলে কি মনে হয় আপনার আন্তর্জাতিক তহবিল থেকে সাহায্য পাচ্ছেন তারা এবং সরকার থেকেও সাহায্য দেওয়া হচ্ছে আসলে তাদের এই নিরাপত্তা নিশ্চিত কি করা যেতে পারে এদের আসলে আর নিরাপত্তা বেশি দিতে পারবে না কারণ আমি আগেই বলেছি এদের জন্য থাকার যে ঘর দেওয়া হয়েছে সেটির আয়তন হচ্ছে দশ ফিট বাই আট ফিট আপনি চিন্তা করেন এই দশ ফিট বাই আট ফিট ঘরের মধ্যে ন্যূনতম ছয় থেকে আট জন পর্যন্ত মেম্বার থাকছে এবং শুধু সেটা না একটু বড় মেয়ে বড় ছেলে ছেলের বউ মেয়ের জামাই থেকে শুরু করে সবাই কিন্তু একটা ঘরের মধ্যে থাকছে তো তাদের জীবন আসলে মানবেতর হচ্ছে আরও খারাপ বলা যাবে কারণ তাদেরকে এখানে থাকতে হয় এই থাকা খাওয়া থেকে শুরু করে এটা কখনো আমাদের সমাজ ব্যবস্থায় কল্পনা করা যায় না আপনি একটু ভাবতে পারেন যে এই বিষয়টা কেমন হচ্ছে এই জায়গার মধ্যে তারা থাকছে আর তাদের ঘরটা কেমন উপরে ত্রিপল দেওয়া তারও বেড়া আছে তারও বেশিরভাগই ত্রিপল দেওয়া অর্থাৎ ঝড় বৃষ্টি বাতাস কিংবা শীতকালে তাদের অসহনীয় একটা দূর দুর্ভোগের মধ্যে পড়তে হয় এটা সহজে অনুমান করা যায় এবং পাহাড়ের ভাজে ভাজে পাহাড় কেটে কেটে করা যায় এবং আপনি ধরে নিতে পারেন ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় হবে কারণ এই পাহাড়গুলো টেকবে না এই পাহাড়গুলার একটা স্থায়ী আবরণ ছিল বন ছিল সংরক্ষিত বন ছিল প্রথমে গাছ কাটা হয়েছে এখন ঘর বাড়ানোর জন্য মাটি কাটা হচ্ছে আপনি দেখুন পাহাড়ে কিন্তু বসতি আছে আমাদের তিন পার্বত্য জেলায় বিপুল সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করে তাদের সেখানে কিন্তু ধস হয় না কিন্তু এখন ধস হচ্ছে কারণ ওদের পাহাড়ের উপর গাছ রেখে রয়ে গেছে তারা এমনভাবে পাহাড় ঘর তৈরি করে যে পাহাড়ে যাতে কোনো ক্ষতি না হয় কিন্তু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘর তৈরি করা হচ্ছে অপরিকল্পিতভাবে পাহাড় গাছ কেটে বন উজার করে এবং মাটি যেখানে ইচ্ছে সেখানে গর্ত করা হচ্ছে এতে করে আর মানে সহজেই এটা ঝুঁকি সৃষ্টি হয়েছে আমাদের আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে পুরো বিস্তারিত নিশ্চয়ই দর্শকরা এর মধ্যে বুঝে গেছে এখানের যে অবস্থাপনা রয়েছে এখানে সর্বশেষ কি পরিস্থিতি নয়জন মৃত্যুর পুরো ঘটনাটা আমরা তুলে ধরেছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জের অনেক নতুন এলাকা প্লাবিত হয়েছে দুই জেলায় বন্যা কবলিত প্রায় ১৪ লাখ মানুষ খোলা হয়েছে এগারোশোর বেশি আশ্রয় কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ সদর পানি আরও বাড়ার শঙ্কায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র উঁচু এলাকায় ছুটছে মানুষ এদিকে উজানের পাহাড়ি ঢল আরও চব্বিশ ঘন্টা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের এগারোটি উপজেলা বন্যা কবলিত তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় সাত লাখ মানুষ সুনামগঞ্জ শহরের প্রায় চল্লিশ শতাংশ এলাকাও তলিয়ে গেছে পানির নিচে দু বছর আগে জুনের ভয়াবহ বন্যা স্মৃতি এখনো মানুষের মনে পানি বাড়তে থাকায় অনেকেই তাই আতঙ্কিত হয়ে ছুটছেন আশ্রয় কেন্দ্র বা উঁচু এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর দোয়ারাবাজার ও ছাতক উপজেলার পরিস্থিতি খুবই খারাপ আসলে রাস্তাঘাটে মানুষের পরিস্থিতি দেখে বোঝা যায় যে তারা আশ্রয় খুঁজে আছে মানুষ ক্ষতিগ্রস্ত হইতাছে গরু বাছর লেয়া খুব কষ্ট বন্যার্থদের জন্য জেলায় খোলা হয়েছে মোট পাঁচশো বারোটি আশ্রয়কেন্দ্র এ পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে এসেছেন আঠারো হাজারের বেশি মানুষ জানিয়েছে জেলা প্রশাসন সুনামগঞ্জ সদর ছাতক দুয়ারা বাজার বিশ্বম্বরপুর তাহিরপুর জগন্নাথপুর সহ এই উপজেলাগুলোতে প্রকোপটা বেশি তো আমরা প্রয়োজনীয় সংখ্যক আশ্রয় কেন্দ্র খুলে রেখেছি এবং আশ্রয় মানুষগুলো আসছে আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আপনার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে সিলেটেও বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে জেলায় তেরো বেশি গ্রাম প্লাবিত হয়ে বন্যা কবলিত অন্তত ছয় লাখ পঁচাত্তর হাজার মানুষ সিলেট মহানগরের একুশটি ওয়ার্ডের প্রায় পঞ্চাশ হাজার মানুষও পানিবন্দী জেলায় মোট ছশো সাতাশটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী আমরা যে এরকম নাই আবহাওয়া অফিস বলছে উজানের পাহাড়ি ঢল আর চব্বিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড আমাদের সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো মিলিমিটার পর্যন্ত এই গত চার দিনে বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এইভাবেই বৃষ্টিপাত হবে তবে চব্বিশ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতিবাহী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র বন্যা পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ে জানাতে থেকে আমাদের সাথে আছেন সহকর্মী রহমান ইজাজ দুই জেলা মিলিয়ে চোদ্দ লাখের বেশি মানুষ বন্যা কবলিত রয়েছে এবং তারা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাবেন তাদের দুর্ভোগের চিত্র জানাবেন সিলেটের আমি এখন রয়েছি কোম্পানিগঞ্জ উপজেলায় এবং এই উপজেলায় যেটি বলছিলেন যে এই মুহূর্তে সিলেটে প্রায় প্রায় বলা যায় যে লাখ মানুষ পানিবন্দী এবং বন্যা আক্রান্ত এবং সিলেটের যে সবগুলো যে উপজেলা রয়েছে উপজেলা সবগুলোতেই পানি প্রবেশ করেছে এবং আমি যেহেতু কোম্পানিগঞ্জ উপজেলায় রয়েছি সুতরাং আমার আশেপাশের যে রাস্তাগুলো বা সড়ক কোথাও আসলে যাওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি নেই সবগুলোতে পানিতে টৈম্বুর হয়ে গেছে এবং বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে কোম্পানিগঞ্জ যে এখন পর্যন্ত যে নয়টি ইউনিয়ন ছয়টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করায় মানুষ মানবেতর জীবনযাপন করছে এবং এখানে যে বিয়াল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই কোম্পানিগঞ্জ উপজেলায় বিয়াল্লিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে বলা যায় যে এই উপজেলায় দুই লাখ মানুষ রয়েছে দুই লাখ মানুষের মধ্যে এক লাখ মানুষ সরাসরি পানিতে এই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এবং এখন যেহেতু পানি ধীরে ধীরে বাড়ছে সুতরাং মানুষ যে যেভাবে পারছেন আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটছেন এবং মানুষের এখন যোগাযোগের প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে নৌকা যেহেতু সড়ক থেকে শুরু করে ছোট ছোট সড়ক থেকে শুরু করে সব কিছু এখন পানির নিচে তলিয়ে গেছে শুধুমাত্র সিলেট থেকে কোম্পানিগঞ্জ আসার যে সড়কটি সেই সড়কটিতে এখনো পানি প্রবেশ করেনি তবে পানি যে হারে বাড়ছে তাতে বলা যায় যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সড়কটি হয়তো ডুবে যেতে পারে যদি সেটি ডুবে যায় তবে সিলেটের সঙ্গে কোম্পানিগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে এবং আমার সামনে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে কোম্পানিগঞ্জ থানা সদস্য মডেল উচ্চ বিদ্যালয় এইরকম উচ্চ বিদ্যালয় বা উঁচু ভবন যেগুলো রয়েছে প্রত্যেকটা ভবনেই এখন মানুষ এসে আশ্রয় নিচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গত ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল ছয়টা থেকে আজকে সকাল পর্যন্ত এই সিলেটে একশো মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজ সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত টানা বৃষ্টিতে অর্থাৎ পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যদিও নয়টার পরে বৃষ্টিপাত কিছুটা কমেছে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টি হচ্ছেই বৃষ্টিপাতের পরিমাণ কমলেও বৃষ্টি হচ্ছে এবং আরও একটি আশঙ্কার কথা যে আগামী ঘন্টায় এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে যদি সেটি বাড়ে তবে সেক্ষেত্রে বলা যায় যে সিলেটের পুরো অঞ্চলটাই ডুবে যেতে পারে এবং ঢাকা থেকে আমরা যখন সিলেটে আসছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে যে মূল মহাসড়কটি অর্থাৎ ঢাকা সিলেট যে মহাসড়কটি সেই মহাসড়কের কোথাও কোথাও পানি একদমই মহাসড়কের কাছাকাছি অর্থাৎ আর আধাত পানি উঠলেই বলা যায় যে মহাসড়কে পানি প্রবেশ করবে এবং মহাসড়কটি যদি ডুবে যায় তবে সেই ক্ষেত্রে বলা যায় যে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং আবহাওয়াবিদ বা পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে আগামী বাহাত্তর ঘন্টায় যদি পানি প্রবাহের পরিমাণ এরকম বাড়ে তবে দু সালে যে চিত্রটি ছিল যে ভয়াবহ বন্যাটি হয়েছিল সেই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবং এর চেয়ে বেশিও হতে পারে এরকম আশঙ্কা তৈরি করা হচ্ছে এবং এই সেক্ষেত্রে প্রশাসন যে ধরনের উদ্যোগ নিয়েছে তাতে আসলে রিমোট এরিয়া বা যারা এখনো আশ্রয় কেন্দ্রে আসেনি তাদের কাছে কতটুকু সাহায্য সহযোগিতা পৌঁছাচ্ছে বা জনপ্রতিনিধিরা কি করছেন সেটি নিয়ে আসলে কিছুটা ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে আমরা সেগুলো সরজমিন খুঁজে বের করার চেষ্টা করব জি অবশ্যই আপনি থাকুন সাবধানে ইজাজুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন থেকে এদিকে তিস্তার পানি বাড়তে থাকায় রংপুর ও কুড়িগ্রামের বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে এছাড়া বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন রংপুরের কাউনিয়ায় তিস্তার পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে বালাপাড়া ইউনিয়নে পাঁচ গ্রামে পানি ঢুকেছে এদিকে গদাই এলাকায় নদী ভাঙনে বিলীন হয়েছে একশো হেক্টর ফসলি জমি এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল তিস্তা ও দুধকুমারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের রাজারহাট ও নাগেশ্বরী উপজেলার বারোটি গ্রাম এরই মধ্যে প্লাবিত বাড়ছে ব্রহ্মপুত্র ধরলার পানিও সদর উপজেলার কয়েকটি নিম্নাঞ্চলের সবজি ক্ষেত লিয়ে গেছে চিলমারির কয়েকটি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে রংপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম সরাসরি আমার সাথে রয়েছে নজরুল উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে একই সাথে এখন উত্তর অঞ্চলেরও অবস্থা খারাপের দিকে তিস্তা কতটা ফুসে উঠল দেখুন আসলে এই সময়ে আমরা যখন দেখেছি যে গত বছরে কিন্তু পানি কিন্তু এত উঠেনি তবে আজকে যে ভয়াবহ বন্যা এটি কিন্তু আসলে এই বছরের প্রথম দাঁড়িয়েছিলাম এই রাস্তাটি কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এই রাস্তাটি কিন্তু এখন ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে কিন্তু এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছে আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু কতগুলো বাড়ি রয়েছে এবং পাকা বাড়ি রয়েছে সেটা কিন্তু এখন এক হাত দূরে এখানকার সাধারণ মানুষের দাবি রয়েছে যে বরাবরের মতো তারা বলছেন যে প্রতি বছরে কিন্তু এরকম ভেঙে যায় তার তারা দাবি করছেন যে এখানে বেড়িবাদের যদি একটু ব্যবস্থা করা হতো এবং নির্মাণ করা হতো তাহলেই বাড়ি ক্ষতিগ্রস্ত হতো না এই পানি নিচে এবং এই গ্রামটি রাত্রে এই গ্রামটি আজকের রাত্রেও যদি বৃষ্টি হয় আপনি নিশ্চই জানেন যে আজকের রায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে একশো একুশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানিটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কাউনিয়া এলাকা এই এই এলাকার সহ এবং রংপুরের উপজেলায় কিন্তু এখন পানি অর্থাৎ ঢুকে পড়েছে একটি হচ্ছে গঙ্গাছড়া একটি হচ্ছে কাউনিয়া উপজেলায় গঙ্গাছড়া কাউনিয়া কিন্তু আংশিক জায়গায় কিন্তু পানি ঢুকে পড়েছে সব মানুষ কিন্তু এখন গবাদি পশু তাদের ফসলি জমি এবং তাদের যে বাড়িঘর নিয়ে তারা কিন্তু দুর্ভোগে আছেন তারা বলছেন যে তাদের দাবি একটাই যে সরকারের কাছে তারা বলছেন যে বরাবরের মতো তারা চাচ্ছেন যে এখানে বেড়িবাদের তারা একটি বেড়িবাদ নির্মাণের কিন্তু বেড়িবাদটি কিন্তু এখন নির্মাণ করা হচ্ছে শুক্ত মৌসুমে নির্মাণ করা হয় তাহলে তাদের এই বাড়িঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না আপনি নিশ্চয়ই দেখছেন যে এই এলাকায় কিন্তু এই সময়ে কিন্তু এইসব পানি যে ঢুকে পড়ছে এবং ঢুকে পড়ার কারণে যে সব ফসলে জমি রয়েছে ক্ষেত রয়েছে এবং ধান চাষ করছিলো যারা মানুষগুলো তারা কিন্তু এখন ধান কিন্তু এখন পানির নিচে তৈরি করছে কিন্তু এই পানির নিচে যেসব ধান রয়েছে এটি যদি আরও দুই তিন দিন অব্যাহত থাকে তাহলে ধান নষ্ট হয়ে যাবে একুশ বাংলাদেশের মধ্যে আঠারো জন পুরুষ ও তিনজন নারী বেশিরভাগ হাজি তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশরের নাগরিকদের মৃত হাজিদের মধ্যে তিনশো জন মিশরের দুই আরব কূটনীতিকের বরাতি সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এছাড়া জর্ডানের সাত ষাট জনের মৃত্যু হয়েছে মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল মুয়াইসেম হাসপাতালের মর্গে পাঁচশো পঞ্চাশ জনের মরদেহ রয়েছে আর এফপি জানিয়েছে পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মৃত হাজিদের সংখ্যা পাঁচশো সাতাত্তর জন এদিকে সৌদি কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি তীব্র গরমে অসুস্থ হয়ে দুই হাজারেরও বেশি হাজি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সঙ্গে ঈদ উদযাপন শেষে কাজের টানে রাজধানীতেই ফিরছে মানুষ তবে ঈদের তৃতীয় দিনে ট্রেন বাস ও লঞ্চে ঢাকাগামী যাত্রীদের তেমন চাপ ছিল না স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরে বেশ খুশি যাত্রীরা তবে ফিরতি পথে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ ঈদের ছুটি শেষে পরিবার স্বজনদের সেরে কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে মানুষ ঈদের পরে প্রথম কর্মদিবসে ঢাকায় পৌঁছানো লঞ্চগুলোতে যাত্রীদের চাপ ছিল তুলনামূলক কম অনেকেই ঈদে বাড়তি ছুটি নিয়ে অবস্থান করছেন ঢাকার বাইরে যারা ফিরেছেন তাদের বেশিরভাগই চাকুরিজীবী ফিরতি পথে লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল অনেক যাত্রী লঞ্চে আসছে খুবই ভালো লাগছে একটা আনন্দ করে আসলাম এরকম লাগে খুব ভালো লাগছে আগের দিন রওনা দিয়েছি ঈদের পরের দিন আবার ব্যাক করলাম এখন সাড়ে তিনশো টাকা বাড়ে বাড়াইছে তার সাথে তো পদ্মার ভালো আছে সাড়ে তিনশো টাকা বাড়ির সামনে থেকে উঠবো নামবো ঢাকায় সকালে বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী নিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছায় একাধিক ট্রেন স্বস্তিতে থাকায় ফিরতে পারে খুশি যাত্রীরা এদের ছুটিতে ঢাকা ছাড়তে গিয়ে ট্রেনে যে ভোগান্তি পোহাতে হয় ফেরার সময় তা আর নেই ট্রেনের কোনো বগিতেই আসনের বাইরে কোনো যাত্রী ওঠেনি রাজমাsetStatus চাকরিতে ছুটি নাই আর বেশি এজন্য চলে আসতে হলো আরকি পরিবারের জন্য তো অবশ্যই খারাপ লাগছে অফিস আছে তো জন্য চলে আসতে হয়েছে আগে এদিকে ঢাকার বাস টার্মিনালগুলোতে ছিল না যাত্রীদের চাপ যাদের বুধবার কাজে যোগ দিতে হবে শুধু তারাই ফিরেছেন রাজধানীতে মন তো খারাপ হবে খুব অল্প সময়ের জন্য এবাড়িত করতে পারছি সেই সেইজন্য একটু মন খারাপ অফিস চালু হয়ে গেছে জন্য অফিস তো তিন দিনের ছুটি ছিল তাদের জন্য যোগ দিতে হবে তাছাড়া বাসায় এমনি আছে এই জন্য চলে আসলাম ঈদের ছুটি শেষে শুক্র ও শনিবার ঢাকা মানুষের চাপ বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা মাহমুদা মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক বিমা ও পুঁজি বাজার নতুন সময়ে সূচিতে অনুযায়ী ব্যাংকে আধা ঘন্টা লেনদেনের সময় বেড়েছে গ্রাহকরা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত লেনদেন করতে পারবেন সময় বাড়ানোর কারণে গ্রাহক সেবা বাড়বে বলে জানান ব্যাংক কর্মকর্তারা ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে হাজির হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা বিনিময় সহকর্মীদের সাথে অনেকেই শুরু করেছেন কাজ শুরু হয়েছে লেনদেনও তবে অফিস শুরু হলেও এখনো কাটেনি ঈদের আমেজ কোনো কোনো ব্যাংক কর্মী বাড়তি ছুটিতে আছেন কাউন্টারের সামনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলকভাবে কম ব্যাংকের গ্রাহকরা আধা ঘন্টা সময় বেশি পাওয়ায় সন্তুষ্ট ঈদের পরে প্রথম ব্যাংক খুলছে আমরাও আসছি এখানে দেখছি লোকজনের ভিড় কম আছে সময় বাড়ানোর কারণে অনেক সময় আমাদের আসতে একটু দেরি হয়ে যায় তখন আধা ঘন্টা সময় পাব জন্য 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 হয়েছে হয়েছে তাদের আমাদের কিছু পাবো ছুটিতেও থাকেন আর আমাদের যারা গ্রাহক তাদের অনেকেই আজকে ঢাকার বাইরেও আছেন কেউ কেউ যে জন্য কিছুটা ঢিলা ঢালা পরিবেশেই আজকে আমাদের ব্যাংকিং কার্যক্রম হবে একই পরিস্থিতি পুঁজি বাজারেও ছুটি কাটিয়ে ব্রোকার হাউসে ফিরলেও এখনও রয়েছে ঈদের আমেজ চলে ঈদের শুভেচ্ছা বিনিময় তবে হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম কোরবানির জন্য সেল প্রেশারের ফলে বাজার অনেক পড়ে গেছে ওইখান থেকে এখনও পর্যন্ত বাজার দাঁড়াতে পারে নাই সামনে আশা করি ভালো হয় তো আমাদের জন্য ভালো না হলে তো এমনি যা চাল পুঁজি আছে সব শেষ হয়ে গেছে বিনিয়োগকারী খুব কম বেশিরভাগই লোকজন এখান থেকে শেয়ার বিক্রি করে টাকা উত্তোলন করে চলে গেছে সংশ্লিষ্টরা জানান আগামী সপ্তাহে পুরোপুরি জমে উঠবে ব্যাংকিং ও পুঁজি বাজার লেনদেন আরো বাড়বে এ আশাবাদ কর্মকর্তাদের দুই দিনে সত্তর শতাংশ কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে সারা দেশে সংগ্রহের পরিমাণ আশি লাখ পিস বুধবার ধানমন্ডিতে কোরবানির চামড়া নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ট্যানের মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন টেনারি মালিকরা বলছেন ঈদের দুই দিনে সাভারে চার লাখ পঁচাত্তর হাজার কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে শনিবার থেকে লবণ দেয়া কাঁচা চামড়া কেনা শুরু হবে প্রতি বছর কোরবানি বাড়লেও চামড়া প্রক্রিয়াজাতকরণের মান বাড়ছে না এখনও সাভারের চামড়া শিল্প নগরীতে কাঙ্ক্ষিত মাত্রায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন হয়নি এতে বৈশ্বিক বাজারে ভালো করা যাচ্ছে না সিইটিপি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না হয় সংখ্যা বাড়ছে আগামী দুই থেকে তিন বছর পর বর্তমান সি ইপি চামড়া লোড নিতে পারবে না এজন্য আন্তর্জাতিক মানসম্মত নতুন সিইটিপি নির্মাণের দাবি জানান ব্যবসায়ীরা লক্ষ্যমাত্রা আমাদের অবশ্যই পূরণ হবে এখানে আমাদের মোটামুটি এক কোটির কাছাকাছি আপনার কুরবানি হয়েছে কিন্তু এইখানে আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে আট থেকে দশ লক্ষ পিস আপনার নষ্ট হবে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য পনেরো বিঘা জমি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত স্থানে আগামী মাস থেকেই রাখা যাবে ট্রাক জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় চিত্র প্রদর্শনী পরিদর্শনের পর এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় তেজগাঁয়ের সড়কে দিনরাত দাঁড় করিয়ে রাখা হয় সারি সারি ট্রাক দীর্ঘদিনের চেষ্টায় প্রয়াত মেয়র আনিসুল হকের জোরালো উদ্যোগে সড়ক থেকে ট্রাক সরানো সম্ভব হয় তবে তার মৃত্যুর পর সড়কে আবার ফিরে আসে ট্রাক আনিসুল হক মারা যাওয়ার পর উত্তর সিটির মেয়রের দায়িত্বে শাতিকুল ইসলাম একে টম এন্ড জেরির খেলার সঙ্গে তুলনা করেন আমি যখনই আসি তখনই ট্রাক সরিয়ে নেয় আমি নিজেও বলেছি এটা টম এন্ড জেরির খেলা হচ্ছে এখানে আগামী মাস থেকেই নতুন জায়গায় ট্রাক রাখা যাবে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে বহুতল ট্রাক স্ট্যান্ডের ডিজাইন করা হবে বলে জানান মেয়র আতিক ট্রাক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি কি ধরনের ডিজাইন ওনারা চান কারণ আমরা স্টেক হোল্ডার যারা থাকবেন তাদের জন্য ট্রাক ড্রাইভাররা কই থাকবে ট্রাকের স্ট্যান্ড কই হবে সব কিছু নিয়ে একটা মাল্টি প্ল্যান করতে হবে সেই প্ল্যানটা আমরা করছি হয়তো নেক্সট মাসে আমরা এইটাকে আমরা খুলে আপাতত ট্রাক রাখার জন্য একটা বন্দোবস্ত করব। তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এক চিত্র প্রদর্শনী ঘুরে দেখে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান সংকট সমাধানে তেজগাঁয়ে বিটিসিএল এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পনেরো বিঘা জমি প্রধানমন্ত্রীর নির্দেশে বরাদ্দ দেয়া হয়েছে কোন সরকার প্রধান পনেরো বিঘা জায়গা ঢাকা শহরের মাঝখানে দিয়ে দেওয়া এর মাধ্যমে কিন্তু এই আশেপাশের টোটাল শৃঙ্খলাটাকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারবো আপাতত ট্রাক রাখার জন্য একটা বন্দোবস্ত করবো এরপর এখানে মাল্টি স্টেট আন্ডারগ্রাউন্ড এবং উপরে দুটো মিলে আমাদের কিভাবে এই সকল ট্রাককে অ্যাকোমোডেশন করা যায় সেটার জন্য আমাদের সে মাল্টি সে প্ল্যানটা আমরা করছি ইনশাআল্লাহ আতিক জানান উনিশশো চুয়াত্তর সালে তেজগার ট্রাক স্ট্যান্ডের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিঘা জমি দিয়েছিলেন তারপর ট্রাকের সংখ্যা দিনে দিনে বাড়লেও বাড়তি জায়গা আর কেউ বরাদ্দ দেয়নি বর্তমানে তেজগা স্ট্যান্ডে পাঁচ হাজার আটশো ট্রাক রাখা হয় দেশের সাতাশ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই তথ্য সরকারের ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার এই সাপের কামড়ে দেড় বছরে শুধু রাজশাহী মেডিকেলে মারা গেছে অন্তত আঠারো জন রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম বহু বছর দেখা না গেলেও দুই সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেলস ভাইপার গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায় রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে মূলত পদ্মা অববাহিকাই চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেলস ভাইপারের এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয় প্রতিবারে জন্ম নেয় থেকে বাচ্চা জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিমাণ অতিরিক্ত আর্দ্রতা অতিরিক্ত গরম এবং স্থানগুলোতে যেসব জায়গায় নদীর প্রবাহ বেশি হচ্ছে এবং সেখানে অনেক বেশি লবণ আক্তার পরিমাণটা বেড়ে যাচ্ছে এইসব জায়গাগুলো রাস্তায় ব্যাপারের জন্য খুবই একটা ভালো এনভায়রনমেন্ট শুধুমাত্র তাদের বেঁচে থাকার জন্য না তাদের পরবর্তী জেনারেশন জেনারেট করার জন্য ভারতবর্ষের যে অংশটা আমাদের সাথে রাজশাহী অঞ্চলের সাথে লাগানো ওই অঞ্চল থেকে বন্যার পানিতে বা নদীর স্রোতের সাথে গঙ্গা পদ্মা হয়ে এটা নেমে এবং দেখা গেছে যে এটা ধীরে 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 এই নদীর দিয়েই এই অভ্বয়কে দিয়েই নেমে এবং উপরে নিচে দুই দিকে গেছে অর্থাৎ পদ্মার উপরে এবং নিচে দুই দিকে গেছে এরই মধ্যে পঞ্চাশটি রাসেলস ভাইপার সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর চলছে এন্টিভেনম তৈরির গবেষণা বর্তমানে এই সাপে কাটলে দেয়া হয় ভারতের তৈরি অ্যান্টিভেনম নিজস্ব অ্যান্টিভেনম নিজস্ব সাপের বিরুদ্ধে যখন তৈরি হবে তখনই আমরা আসলে বলতে পারব যে আমরা সঠিক চিকিৎসাটা আমাদের রোগীগুলোর জন্য দিতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই ইন্ডিয়ান অ্যান্টিভেনমের উপর ভরসা করে থাকতে হবে কিছুটা অলস প্রকৃতির রাসেলস ভাইপারের প্রধান খাবার ইঁদুর ব্যাং পোকামাকড় তাই ফসলি জমিতে দেখা যায় বেশি ফলে আতঙ্কে অনেক এলাকার কৃষক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনালটি সিঙ্গাপুর থেকে সংস্কার শেষে ফিরবে জুলাই মাসের মাঝামাঝি এতে এলএনজি খালাসের সক্ষমতা কমায় চার কার্গো এলএনজির ক্রয় আদেশ বাতিল করা হয়েছে এতে কোনো আর্থিক ক্ষতি হবে না বলে জানিয়েছেন পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার তিনি জানান এখন একটি এফএসআরইও সচল আছে তাই দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আমদানি চালু আছে স্পষ্ট বা খোলা বাজারের তরলায়িত গ্যাস আমদানি আপাতত বন্ধ আছে পেট্রো বাংলা বলেন আগামী মাসের দশ বারো তারিখে সংস্কার শেষে সামিটের সামিটের দেশে ফিরে আসবে টার্মিনাল আঘাতে গত ছাব্বিশ মে থেকে বন্ধ রয়েছে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আশি থেকে পঁচাশি কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় সরবরাহ কমায় সংকট দেখা দিয়েছে শিল্প কারখানায় বিদ্যুৎ ও সিএনজি ফুয়েলিং স্টেশনে দুইটা টার্মিনালের জন্য আমার যে স্পট মার্কেট এল এন করা ছিল লং টার্ম স্পট মার্কেট আমার গোটা মাসে থেকে আমার বিশ দিন ধরে তো একটাই এই টার্মিনাল নাই সঙ্গত কারণে যেগুলো কেনা ছিল জুন মাসে সেগুলো তো ফেরত দিতে হবে সামনে মাসের হলো দশ থেকে বারো তারিখ মধ্যে চলে আসবে এবং সামনে মাসের জন্য স্পট মার্কেট এলএনজি আমরা কেনা শুরু করে দিয়েছি তো অলরেডি একটা কেনা হয়ে গেছে আমরা এখন সেটিং করে আরো একটা কিনে ফেলবো আর কি গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে থাকা আগের চুক্তিটি নবায়নে আগ্রহী ঢাকা এ নিয়ে দুই দেশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী তবে বিশেষজ্ঞরা বলছেন দু সালে চুক্তির মেয়াদ শেষ হবে তাই কালক্ষেপণের সুযোগ নেই চুক্তি নবায়নে ন্যায্য হিসা সহ দূষণমুক্ত পানি নিশ্চিতের দাবিতে সোচ্চার থাকতে হবে বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির তিরিশ বছরের মেয়াদ শেষ হচ্ছে দু সালের ডিসেম্বরে দুই দেশের অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটি এর মধ্যে মাত্রই একটি নদীর পানি ভাগাভাগি নিয়ে চুক্তি হয় ঢাকা দিল্লির ভারতের নতুন সরকারের সঙ্গে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পরিকল্পনার কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয় দুই দেশের স্বার্থেই গঙ্গা চুক্তিটা এটা নবায়ন হবে কারণ এখানে আমাদেরও স্বার্থ জড়িত আছে ভারতেরও স্বার্থ জড়িত আছে কারণ ওই চ্যানেল চ্যানেলে ভারতের সঙ্গে আমাদের নৌ রুটের যে ইটা শুরু শুরু হচ্ছে সেটা হলে পরে তাদের নিজের স্বার্থের জন্য তারা ওই গ্যাস ডিট স্ট্রিক্ট দাঁড় করবে সালের চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার কথা ফারাক্কা থেকে পানি ভাগাভাগির পয়েন্ট ধরা হলেও অভিযোগ রয়েছে ফারাক্কায় পৌঁছানোর আগেই কয়েক ভাগে গঙ্গার পানি সরিয়ে নেয় ভারত বিশ্লেষকেরা বলছেন চুক্তি নবায়নের সময় এ বিষয়ে সোচ্চার থাকতে হবে বাংলাদেশকে চুক্তির একটা বড় দুর্বলতা বলেন যা বলেন সেটা হচ্ছে যে হিসাবটা হচ্ছে ফারাক্কা পয়েন্টে ফারাক্কা পয়েন্টে আসার আগে কতটা পানি উইড্রো হয়েছে সেইটাতে এই চুক্তির মধ্যে ছিল না এটা বেসিন ওয়াইজ ওয়াটার ম্যানেজমেন্টের কনসেপ্ট এটা হয়নি একটি নির্দিষ্ট পয়েন্টে এটা বিভাজনটা হয়েছে অন্যদিকে ওয়াটার কোয়ালিটির ইস্যুগুলোও কিন্তু আসা উচিত প্রচুর দূষিত হচ্ছে নদীগুলি সেখানে কিন্তু করণীয় আছে হ্যাঁ এক দেশ থেকে দূষিত পানি আসলে এই চুক্তিতে কোয়ালিটির ব্যাপারগুলো কিন্তু উল্লেখ থাকতে পারে বিশেষজ্ঞরা বলছেন অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনার আওতায় নদীর ওপর মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের অধিকারকেও গুরুত্ব দিতে হবে সেচের পানির বন্টনের চেয়ে যে সময় যে পরিমাণ পানি দরকার তার উপর গুরুত্ব দিয়ে চুক্তি নবায়নের পরমর্শ তাদের